প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব নিউ ইয়র্কের একটি সি বিচ ঘুরে দেখানোর জন্য। নিউইয়র্কের চারপাশে অনেক সি বিচ, সো সি বিচে যাওয়া আমাদের জন্য একটা রেগুলার ব্যাপার। যদিও এই বছর তেমন একটা যাওয়া হয় নাই করোনার জন্য, অনেক দিন পরে আসলে আমরা যাচ্ছি। কোন সি বিচে যাইতে স্যার সেটা বলো। আমরা যাচ্ছি হচ্ছে হোয়াট ইজ দ্য নেম, রবার্ট মোসেস। রবার্ট মোসেস স্টেট পার্ক বলে এটারে, এটার পার্ক কই আছে আল্লাহ জানে, কিন্তু এটা মূলত সি বিচ। আর এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে ওখানে অনেক হরিণ আছে। আমরা অনেকবার গিয়ে হরিণ দেখছি, খরগোশ দেখছি। ওরা সি বিচে দে আর জাস্ট রোমিং অ্যারাউন্ড, সো ব্যাপারটা খুবই কিউট দেখতে। হোপফুলি আজকে যদি দেখা যায় খারাপ হবে না। হ্যাঁ, আমরা ট্রাই করব, যদি দেখা যায় আমরা অবশ্যই আমরা ট্রাই করতে পারবো না যদি তারা বের হয়ে না আসে। যদি তারা বের হয়ে আসে আমরা ট্রাই, আমরা ওটা ক্যাপচার করার ট্রাই করব। লেটস সি। কোন ব্র্যান্ড বললো? এনি কনভার্টেবল। ও কনভার্টেবল কেন? আই ডোন্ট ম্যাটার হোয়াট ব্র্যান্ড। তাহলে তোমার এখন যেটা সেটা ছাদ কাইটে ফেলাটা? নো, এটা আমার বাচ্চা, আমি ছাদ কাটবো কিভাবে? তোমার বাচ্চা ছাদও আছে, ছাদওয়ালা বাচ্চা। আমার মনে হয় আমি সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট দেখি উইকেন্ডে। কত বড় ট্রাফিক হয় না স্যার, জাস্ট বিকজ অফ দ্যাট। সবচেয়ে দেখা ভয়াবহ অ্যাক্সিডেন্ট কোথায়? এটা স্নোর দিন ছিল, এটা গ্র্যান্ড সেন্ট্রালের উপরে। ড্রাইভার দেখিনি, ভোরবেলা পুরো গাড়ি সম্পূর্ণ উল্টাইছে, মানুষ দেখিনি, অ্যাম্বুলেন্স ছিল আর গাড়ি পুরো ভাঙাচোর অবস্থা খারাপ। এটা উল্টা হয়েছিল, তো আমার ধারণা ওইটা ওই স্নোর মধ্যে স্কিড করে আর কন্ট্রোল রাখতে পারেনি, কারণ অন্য কোনো গাড়ি ছিল না ওটার সাথে, একটা গাড়ি ছিল। ওই ওসি হয়তো ওই ডিভাইডারের মধ্যে উঠাই দিছে। বা সাবধানে চালাইতে হয় না, কয়েকজন সাবধানে থাকে, প্রচুর কেয়ারলেস মানুষজন তো থাকে এই রাস্তায়। স্নো অ্যান্ড বৃষ্টি ইজ ভেরি ডেঞ্জারাস, স্কিড করে গাড়ি, সো ওইটা ওইটা কেয়ার করে কয়েকজন বলো। এই যে উইকেন্ডের মধ্যে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, তোমার কি মনে হয় কেন উইকেন্ড অ্যাক্সিডেন্ট বেশি হয়? বিকজ অনেক আনারি ড্রাইভার বের হয় উইকেন্ডে। রাইট, ওয়ার্ক ডে তো হয়, ওয়ার্ক ডেটা কম। আমার উইকেন্ডে আমি আমি দেখি হয়তো তারা লোকালি চালায়, অথবা অন্যান্য সময় হয়তো গাড়ি নিয়ে বের হয় না, ওরকম একটা অভ্যাস নাই। উইকেন্ডে বের হয়, একটু যাই ওই দিনই যা কাজ করার পরে। Thank you.
ওই যে মামু দাঁড়ানো। দুইজনের হাত যে কি ইস করতেছে ওয়াই, এই যেমন ধরো এখানে লেখা স্পিড লিমিট 45। ও আচ্ছা, এটা তো হালকা একটু অ্যাক্সিলারেটর দিলেই 45 পার হয়ে যাবে। গ্যাস এই কালার হয়ে গেল কেন সমস্যা? ও এগিয়ে গিয়ে এটা কি সামার শেষ? সামার তো এখনো অনেক দিন আছে, সেপ্টেম্বরের পরে অক্টোবরে গিয়ে গাছ মরার কথা। এই গাছের মনে করোনা হয়েছে। ও জানো কি হয়েছে? কেপ কডে বিচ, পাঁচকা বিচ ক্লোজ করে দিছে। কেন? করোনা? না করোনা না, ওখানে শার্ক সাইকিং করছে, গ্রেট হোয়াইট শার্ক। সো অনেকগুলো হয়েছে ইনসিডেন্ট নাকি দুই একটা? হ্যাঁ, পাঁচকা বিচ ক্লোজ করছে, সো পাঁচকা বিচে ওরা শার্ক সাইকিং করছে, সো টোটালি ক্লোজড অফ ফর পাবলিক। 2020 সালটা তো আসলে একটার পর একটা জিনিস লাগেই আছে, এটা একটা বাজে সাল। এবং ওই কেপ কডে কিন্তু মনে হয় দুই সপ্তাহ বা গত সপ্তাহে এক মহিলা মারা গেছে শার্ক অ্যাটাকে। শার্ক, সে সুইমিং করতে নামছিল, শার্ক এসে তাকে অ্যাটাক করছে। দ্যাটস রিয়েলি স্কেরি। সামারের সময়টাতে উইকেন্ডে এরকম প্রচুর মানুষ থাকে বিচের মধ্যে, প্রচুর। এটা করোনার জন্য মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তো আমরা আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পারলাম। এই গাড়ির মধ্যে মনে হয় করোনার সোশ্যাল ডিস্টেন্সিং চলতেছে। ঐশী ঐশী, এদিকে এদিকে আসো, একটা জিনিস দেখা যাও। দেখো গাড়ির, এটা খেয়াল করছো যে গাড়ির মধ্যে একটা সোশ্যাল ডিস্টেন্সিং চলতেছে? গাড়িতে করোনা ছড়াবে। আমরা যদিও মাস্ক পরে আছি,
তোমার কি মনে হয় বীজ ভর্তি মানুষজন সবাই মাস্ক পরা আছে? নট এট অল। আমার মনে হতেছে আমরা অনেকটা লাইক ভিন গ্রহের জিনিসের মতো দেখা যাবে। আসলে নিউ ইয়র্ক সিটির বেশিরভাগ মানুষই মাস্ক পরাটা মানে ই করে, কিন্তু যখনই নিউ ইয়র্ক সিটি থেকে একটু বাইরে মানে লং আইল্যান্ডের দিকে আসলো ডিফারেন্সকে তখনই চোখে দেখা যায় যে মানুষ এই ইকা মেইনটেইন করে না। নিউ ইয়র্কে লং আইল্যান্ডের যে বীচগুলো আছে বেশিরভাগই হচ্ছে পার্কিং লট থেকে বিচে যেতে এরকম একটা অংশ আপনাদের চোখে পড়বে। যেমন এখানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, আর বাইরে আর ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন এগুলো মূলত রেস্টরুম। বিচে সুইমারদেরকে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে সুইম করতে বলার রিকোয়েস্ট করা হয়েছে। চলুন দেখা যাক সুইমাররা আদৌ 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে সুইম করতেছে কিনা। মানুষের করোনা ভীতিটা আসলে এখন আর আগের মতো নাই। কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যতটা সম্ভব কন্ট্রোল করার, যেমন বিচে ঢোকার মুহূর্তে ঢোকার পথে এই অংশ দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, আর এখানে যে নীল এটা দিয়ে ব্যবস্থা করা হয়েছে যারা বের হয়ে যাবে বিচ থেকে। কিন্তু মানুষের আসলে এই এই ব্যাপার নিয়ে এখন আর মাথা ব্যথা নেই করোনা নিয়ে। যেমন আমরা মাস্ক পরে আসছি যদিও আশেপাশের বেশিরভাগ মানুষেরই মাস্ক নেই, এখন এই এতগুলো মাস্ক ছাড়া মানুষের মধ্যে নিজেদেরই অস্বস্তি লাগতেছে যে আমাদের কি মাস্ক পরা উচিত কি না। কিন্তু আসলে পরা অবশ্যই উচিত, কারণ এখনও তো নিরাপদ না। কার কি আছে কার কি সমস্যা এগুলো তো দেখে তো বলা যাবে না। ডিস্টেন্সও মেনটেন করতে হবে, মাস্কও পরতে হবে, পাবলিক প্লেসে এটাই সেফ। যখন মেডিসিন বের হয়ে যাবে, যখন এটা সমাধান আছে, তখন মাস্ক টাস আর পরার দরকার নেই, তখন হইলে একটা ব্যবস্থা হবে। তুমি মাস্ক পরা মানুষ দেখতেছো কয়জন? অলমোস্ট দেখতেছি না বলতে গেলে। মাস্ক পরা মানুষ নাই, এইটা একটা জিনিস। এখানে লাইফ গার্ড বসে থাকে, মূলত নিয়ম হচ্ছে যতক্ষণ লাইফ গার্ড থাকবে ততক্ষণ পাবলিক সুইম করতে পারবে না। মানুষ অনেক আছে, তারপরও সোশ্যাল ডিস্টেন্সটা আসলে মেনটেন হচ্ছে বলবো, কারণ সবাই একটু দূরে দূরে বসেছে। আসলে আমাদের এই নর্থ আমেরিকাতে এগুলো বেশিরভাগ সময় শীত থাকে, তো সামার টাইমটাতে সবাই একটু এনজয় করতে চায়। এবার করোনার জন্য অনেকে বের হতে পারেনি, এখন একটু রিল্যাক্স মানুষ। বিচের মধ্যে সবসময় দেখা যায় উইকেন্ডের মধ্যে প্রচুর মানুষ থাকে। সামার টাইমটাতে আমাদের এইখানে সি বিচটা খুব বড় একটা আপনার কি বলে বিনোদনের অংশ, মানুষজন এখানে বিচে আসতে খুবই পছন্দ করে। আমরা আসি মাঝে মাঝে, এতটা আসলে বেশি ভালো লাগে না, সমুদ্র ভালো লাগে, বাট বিচের মধ্যে আসলে এখানে যে একটু বসবো রিল্যাক্স করবো এর ব্যবস্থাটা আসলে নাই। যেমন আমি বিচে আসলে কক্সবাজার মিস করি, কেন জানো? কেন? কারণ হলো কক্সবাজারে তুমি গেলেই এরকম বিচের পাশে দেখবা লাইনে লাইনে ওই বেড থাকে না, বিচে বেডের মতো একটা ব্যাপার থাকে না, আর সাথে এগুলো ভাড়া পাওয়া যায়। কিন্তু এইখানে এইগুলোর কোনো ব্যবস্থা নেই, এখানে যা দেখবেন এরা সবাই নিজেরা নিয়ে আসছে, এগুলো নিজেদের আবার যাওয়ার সময় সাথে নিয়ে যাবে। এই ভাড়ার ব্যবস্থাটা এখানে থাকলে খুবই ভালো হইতো, তাইলে মাঝে মধ্যে এসে আমরা এখানে একটু বসতে পারতাম। এখানে মানুষজন তো আসলে যেমন আমরা তো এমনি গায়ের চামড়াটা এমনি কালো, কিন্তু এখানে মানুষজন আসেই কালো হইতে বিচে।
সিগালগুলো মানুষের কাছাকাছি থাকতে থাকতে এদের মানুষের প্রতি একদমই ভয় নাই। এই যে পিচ্ছিটা হাতে চিপস নিয়ে দৌড়াচ্ছে, আর এইগুলো পিছনে পিছনে দৌড়াচ্ছে খাওয়ার জন্য। লাইট হাউস দেখো, লাইট জ্বলতেছে। ইয়া এই ফার্স্ট দেখলাম লাইট হাউসে লাইট জ্বলতেছে। আমরা খুবই চমৎকার একটা সানসেট দেখলাম, আর ওয়েদারটাও ভালো, গরম নেই, ঠান্ডা বাতাস আছে। রাইট, ভাল লাগছে? হ্যাঁ, কি ভাল লাগছে তা বলো। গরম নাই, ঠান্ডা বাতাস আছে। দেখো, হ্যাঁ, এখন আর অত গাড়ি টাড়ি নেই, এখন পার্কিং লট খালি। আর এই স্টেট পার্কের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি স্টেট পার্কে ওয়ার্ক ডেতে 4টার পরে আসেন আর উইকেন্ডে 6টার পরে, সন্ধ্যা 6টার পরে, তাহলে আপনাকে পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হবে না। আর 6টার আগে আসলে এমন কোনো আহামরি নতুন কিছু দেখতে পারবেন না যেটা দিয়ে, যেটা দেখার জন্য পার্কিংয়ের খরচটা করার দরকার আছে। পার্কিংয়ে কত না জানি, এটা $8 থেকে $10। প্রিয় দর্শক, আমাদের এই 2-3 মাসের ইউটিউবের জার্নিতে আমরা আপনাদের মধ্যে থেকে অনেককে পেয়েছি সাবস্ক্রাইবার হিসেবে। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা কমেন্টে হাই হ্যালো বলবেন, আমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চাপ দিবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমরা রিকোয়েস্ট করব, যদি আমাদের সাথে ঘোরাঘুরি করতে চান এভাবেই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আর আমরা তো এমনিতেই ঘোরাঘুরি করতে পছন্দ করি, এর বাইরেও যদি আপনাদের বিশেষ কোনো জায়গা নিউ ইয়র্কের ঘুরে দেখার ইচ্ছা থাকে, আমাদেরকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যেতে। আমরা দুজনই আমাদের প্রফেশনাল কাজ নিয়ে ব্যস্ত থাকি, এর মাঝেও চেষ্টা করি আপনাদেরকে রেগুলার ভিডিওগুলো উপহার দিতে। আমরা এভাবে চেষ্টা করে যাব যাতে আপনাদের কিছুটা ভালো লাগার কারণ আমরা হতে পারি। আপনারা যখন কমেন্ট লিখে জানান অথবা আপনাদের লাইক দেখি, আর যখন আমাদের সাবস্ক্রাইবারগুলো বাড়ে, তখন সত্যি এগুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা আশা করব এভাবে আমাদেরকে আপনারা অনুপ্রাণিত করে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ।